নির্বাচনী প্রচার লক্ষ্য হলেও তার প্রতি জনগণের ভালোবাসা তাকে সামনে পেয়ে জনগণের আবেগ চোখ এড়ায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ের কানকেরে নির্বাচনী জনসভার মঞ্চ থেকেও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ছোট্ট বালিকার তার প্রতি ভালোবাসা আবেগ নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। তাই বক্তৃতার মাঝেই তার জন্য নিয়ে আসা বালিকাটির বিশেষ উপহার তার স্কেচ নিজে উদ্যোগী হয়ে গ্রহণ করলেন প্রধানমন্ত্রী। তারপর বালিকাটির বসার ব্যবস্থা করার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিলেন তিনি। শুধু তাই নয়, বালিকাটিকে চিঠি লিখবেন জানিয়ে তার ঠিকানাও চেয়ে পাঠান নামো। সেই মুহূর্তের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে কানকেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় দর্শকদের সারিতে একেবারে সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে এক বালিকা। তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি। নিজের হাতে প্রধানমন্ত্রীর ছবিটি স্কেচ করেছে বালিকা, যা দেখে মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, আমি তোমার এই ছবি দেখেছি, তুমি অনেক বড় কাজ করেছ, আমি তোমাকে আশীর্বাদ করছি, কিন্তু তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ক্লান্ত হয়ে পড়বে, এখানে পুলিশ কর্মীদের আমি বলছি ওই ছবি আমার কাছে পাঠিয়ে দিতে আর তোমার বসার ব্যবস্থা করে দিতে। প্রধানমন্ত্রী বালিকাটির উদ্দেশ্যে আরও বলেন, ওই ছবির পেছনে অবশ্যই তুমি তোমার ঠিকানা লিখে দেবে, আমি তোমাকে অবশ্যই চিঠি লিখব। প্রধানমন্ত্রীর কথা শুনে করতালিতে ফেটে পড়ে ওই জনসভা। বেটি, মানে তোমার ইয়ে তসবির দেখি হ্যাঁ, তুমি ইতনা বড়িয়া কাম করকে লাই হো, মাই তুমে আশীর্বাদ দেতা হু, লেকিন বেটি থক জাওগি, তুম কব সে খড়ি হো, ये पुलिस के जवानों से मैं कहता हूँ, वो तस्वीर बेटी देना चाहती हूँ तो ले लीजिए और मुझे जरूर पहुँच जाएगी, और तुम्हारा पता उसमें लिख देना, मैं जरूर तुझे चिट्ठी लिखूंगा। কানকেরে বাসিন্দা ওই বালিকার নাম আকাঙ্ক্ষা ঠাকুর। সে জানায়, এখানে প্রধানমন্ত্রী মোদীজি আসবেন বলে শুনেছিলাম, অনেকদিন ধরে তার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল, তাই আমি ভাবি আজ তার সঙ্গে দেখা করবই, তাই আমি মোদীজির একটা ছবি এঁকে নিয়ে আসি। প্রধানমন্ত্রী তার হাতে আঁকা ছবি গ্রহণ করেছেন এবং চিঠি দেবেন জানানোই আপ্লুত বালিকাটি। সে প্রধানমন্ত্রীর চিঠির অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছে। প্রসঙ্গত, আগামী 7 ও 17 নভেম্বর দুদফায় ভোট হবে ছত্তিশগড়ে। সেই ভোটের প্রচারে এদিনই প্রথম ছত্তিশগড়ে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ের কানকেরে এই জনসভার আয়োজন করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 3 ডিসেম্বর ভোটের ফল প্রকাশিত হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।